নমস্কার বন্ধুরা, জয় শ্রীহরি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ নিয়মাবলী সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। হরি কর রে ভজন, হরি হরি কর রে ভজন। প্রথমত সমস্ত পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবে। দ্বিতীয়ত তা হতে অসমত্ব পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। তৃতীয়ত যদি উহাতে অসমত্ব হন একাদশীতে পঞ্চরবিশেষ বর্জন করিবেন। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রহিয়াছে। একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, সকল প্রকার বিস্কুট, হলডিক্স জাতীয় ইত্যাদি। যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, মটরশুটি, বরবটি ও সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখযোগ্য, যারা সাত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সৎগতি হবে তা নয়, একাদশী ব্যক্তির মৃত্যু পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন। তবে সেই পুত্র একাদশী ব্রত পালন করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী পালন, একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশেষ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করা ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করা। এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, কুরোধ, দুরাচারী, তিরিশ উপবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর দিন এই নিয়মগুলি পালন করা সকলের বাঞ্ছনীয় কর্তব্য। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরের লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলকুচি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তকরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তকরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য, ভগবত ভক্তের শ্রীমুখতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরিষার তেল, তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ। তেল, সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার কৌর কর্ম শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, কোথাও যদি কোনো রকম ভাবে ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।